আমি তো সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও তো টিকিট পাইনি, আমি অনলাইনেও টিকিট পাইনি। তাহলে এটা যে নতুন নিয়ম করেছে, তার টিকিট ছাড়া তারা ভিতরে ঢুকতে দিবে না, তাহলে আমরা যাবো কিভাবে? তাহলে আমাদের তাহলে ঈদ করার দরকার নেই তাহলে? আর বাংলাদেশটা এতটা উন্নত হয়ে যায় নাই যে টিকিট ছাড়া, মানে টিকিট না হলে ঢুকতে দিবে না ভিতরে? আচ্ছা, আমরা আমরা শুরু থেকে দেখছিলাম, আসলে বারবার বলাও হচ্ছিল যে টিকিট ছাড়া ছাদে ওঠা যাবে না, গাদাগাদি করে ওঠা যাবে না, এই বিষয়ে আমাদের কোনো ব্যবস্থা করতে হবে, সরকার থেকে আমাদের কোনো ব্যবস্থা করে দেখ, আমরা যাবো কিভাবে তাহলে? আপনি ট্রাই করছিলেন অগ্রিম টিকিট? হ্যাঁ, আমি ট্রাই করেছি, আমি বাসের টিকিটের জন্য ট্রাই করেছি, আমি কোথাও টিকিট পাচ্ছি না।